আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদেরকে গাজর দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আর সেটি হলো গাজরের পুডিং ইফতারের সময় এই গাজরের ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যাবে তবে তেলটা অ্যাভয়েড করাই ভালো এবার এই ঘিয়ের মধ্যে আগে থেকে কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গাজর আছে তারপরে এই গাজরকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভুনে নিতে হবে অনেকে আছে গাজরে কাঁচা হলুদের গন্ধ পায় গাজরকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভুনে নিলে এই কাঁচা গন্ধটা আর থাকবে না যখন গাজরটা ভাজতে ভাজতে পানিটা শুকিয়ে যাবে তখন এটা সিদ্ধ করার জন্য দুধ দিয়ে দিব দুধের পরিবর্তে পানিও দেওয়া যাবে আমি এখানে হাফ কাপ দুধ দিয়েছি এবার সব কিছু মিশিয়ে চুলা রাস লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দুধটাও তাড়াতাড়ি শুকিয়ে না যায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এরই মাঝে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু দুধটা এখনো ভালোভাবে শুকায়নি আপনারা যদি পাটায় বাড়তে চান তাহলে দুধটা পুরোপুরি শুকিয়ে নিতে পারেন যেহেতু আমি ব্লেন্ডারে করব তাই গাজরটা একটু ভিজা ভিজা রেখেছি আমি গাজরটাকে একটু চেক করে দেখবো দেখতেই পাচ্ছেন গাজরটা গলে গেছে তার মানে গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ব্লেন্ড করার জন্য প্রথমে গাজরের মিশ্রণটাকে আমি ঠান্ডা হতে দেবো এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব ডিম পুডিংয়ের মিশ্রণটা যেমন হয় তেমন করে এই মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য আমি মাঝারি সাইজের দুটো ডিম একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে দিলাম যদি ছোট ডিম হয় তাহলে অবশ্যই তিনটা ডিম নেবেন তারপর আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি এতে হাফ কাপ জাল করা দুধ দিয়ে দিচ্ছি পুডিংয়ের ক্ষেত্রে ঘন দুধ ব্যবহার করলে বেশি ভালো হয় এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি আপনি চাইলে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এবার ব্ল্যান্ডারে ঢাকনাটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আমার পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আজ আমি ক্যারামেল ক্যারট পুডিং তৈরি করবো এজন্য আমি ক্যারামেলটা তৈরি করে নিব আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম লো আছে এই চিনিটাকে আমি মেল্ট করে নিব চিনিটা আস্তে আস্তে মেল্ট হবে আর সাইড থেকে সুন্দর একটা সোনালি কালার চলে আসবে এই কালারকে খুব বেশি ডিপ করা যাবে না তাহলে তিতা হয়ে যেতে পারে আর খেতেও ভালো লাগবে না এবার এই ক্যারামেলকে আমি একটু ঠান্ডা করে নিব। যখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে বাটির গায়ে সেট হয়ে যাবে তখন আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেবো এখন বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপে দিতে হবে পুডিংটা ভাপ দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখন এর উপরে পুডিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি এবার সাইড থেকে ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে আগে পানিটা গরম করে ওই বাটিটা বসাতে পারেন সেক্ষেত্রে হাতে ভাপ লাগতে পারে তাই আমি এই পদ্ধতিতে করছি মিডিয়াম আসে তিরিশ মিনিটের মতো আমি পুডিংটা ভাপ দিয়ে নিব তিরিশ মিনিটের বেশি পুডিংটা ভাপ দিলে ওভার কুক হয়ে যাবে আমি তিরিশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি এটা কাঁচা আছে কি না টুথপিকটা পরিষ্কার বের হয়েছে তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে তারপরে আমি পুডিংটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর একটা সুরির সাহায্যে আমি মোল্ড আউট করে নিচ্ছি এবার বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে নিব তাহলে খুব সহজে পুডিংটা বের হয়ে আসবে এবার একটা প্লেট উল্টো করে এটাকে ঢেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সহজে এটা বের হয়ে আসলো দেখুন দেখতে কিন্তু বেশ চমৎকার হয়েছে এবার এটাকে পরিবেশন করার পালা আমি আপনাদের পুডিংটা একটু কেটে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে একদম মাখনের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এই ইফতারে অবশ্যই একবার ট্রাই করবেন রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ